সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢোকা ব্যাংক অ্যাকাউন্টে শুরু হয়ে গিয়েছে আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন কয়েকদিন আগে কিন্তু আপনাদের জানিয়েছিলাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করার পর সেপ্টেম্বর মাসে পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি শো করাচ্ছে তো আপনাদের জানিয়েছিলাম তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটি আসতে পারে এবং ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটি চলে এসেছে সর্বপ্রথম আগে আপনার প্রমাণটি দেখে নিন এক হাজার টাকা ক্রেডিট হয়েছে লক্ষ্মী ভান্ডার স্কিম থেকে নয় ছয় দু চব্বিশ অর্থাৎ গতকালকেই কিন্তু এই টাকাটি ক্রেডিট হয়েছে তাছাড়াও একটি মিনি স্টেটমেন্ট দেখাচ্ছি এসবিআই হোয়াটসঅ্যাপ ব্যাংকিং সেখান থেকে কিন্তু এই মিনি স্টেটমেন্টটি নেওয়া হয়েছে সাত নয় দু হাজার চব্বিশ তারিখের এই আপডেটটি ছয় নয় দু চব্বিশ তারিখে এক হাজার টাকা ক্রেডিট হয়েছে অর্থাৎ গতকালকে কিন্তু এক হাজার টাকা এসেছে এবং প্রতি মাসে ইনি এক হাজার টাকা করে পেয়ে আসছেন অনেক কিন্তু দেখতে পাচ্ছেন ছয়ের মাসেও কিন্তু ইনি এক হাজার টাকা পেয়েছে চার তারিখে এরপর দেখতে পাচ্ছেন সাতের মাসে তিন তারিখে ওনার এক টাকা ক্রেডিট হয়েছিল তারপর আটের মাসে তিন তারিখে ওনার এক টাকা ক্রেডিট হয়েছিল অর্থাৎ প্রতি মাসে কিন্তু টাকা করে পেয়ে আসছেন এবং এটাও কিন্তু অর্থাৎ গতকালকে যে টাকাটি এসেছে সেটাও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেরই টাকা তো এখন কথা হলো বেশি টাকা দেওয়া হয়েছে কিনা দেখুন কোনো ধরনের কিন্তু বেশি টাকা দেওয়া হয়নি অথবা কোনো ধরনের কম টাকা দেওয়া হয়নি যারা যেভাবে টাকা পাচ্ছেন সেইভাবেই কিন্তু টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ যারা এস সি এস টি কাস্ট সার্টিফিকেট দিয়ে আবেদন করেছিলেন তাদের এক হাজার দুশো টাকা করে দেওয়া হচ্ছে এবং যারা ওবিসি এবং জেনারেল কাস্টের মধ্যে রয়েছে তাদের কিন্তু এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে টাকার পরিমাণ কমানো অথবা বাড়ানো হয়নি আগে টাকা দিচ্ছে এখন কথা হলো যারা সেপ্টেম্বর মাসে এখনো পর্যন্ত টাকা পায়নি তাদের কবে নাগাদ ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি আসতে পারে তো স্টাটা চেক করে দেখে নেবেন সেপ্টেম্বর মাসে পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি যদি থাকে তাহলে তিন থেকে চার দিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি আসবে যেহেতু আজ শনিবার এবং আগামীকাল রোববার রয়েছে ব্যাঙ্কিং ছুটি থাকতে পারে এর জন্য কিন্তু টাকা নাও আসতে পারে সোমবার মঙ্গলবার নাগাদ কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি আসতে পারে তবে গতকাল অর্থাৎ শুক্রবার কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা এসেছে অবশ্যই আপনি কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট চেক করে নিতে পারেন যদি আপনাদের ব্যাংকে টাকা চলে আসে তাহলে তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু এই পেমেন্ট আন্ডার প্রসেসটা উঠে গিয়ে পেমেন্ট সাকসেস লেখাটি শো করাবে তাছাড়াও বিভিন্ন সময় অনেকেই প্রশ্ন করে থাকেন বৃদ্ধ ভাতা অথবা বার্ধক্য ভাতার টাকা আপনারা কবে পাবেন তাছাড়াও যুবশ্রী প্রকল্প এবং সব প্রকল্পের টাকা মাসে মাসে দেওয়া হয় সেই সব প্রকল্পের টাকা কবে পাবেন তো দেখুন বৃদ্ধ ভাতার টাকাও কিন্তু আপনারা দশ তারিখের মধ্যেই পেয়ে যাবেন মুখ্যমন্ত্রী কিন্তু অনেক আগেই ঘোষণা করে দিয়েছিলেন যাতে দশ তারিখের মধ্যেই বৃদ্ধ ভাতা অর্থাৎ বার্ধক্য ভাতা বিধবা ভাতা এই সমস্ত প্রকল্পের টাকা যাতে দশ তারিখের মধ্যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যায় এই ধরনের কিন্তু নির্দেশ অনেক আগেই দিয়েছিল তো আপনারা ধরে নিতে পারেন দশ তারিখের মধ্যে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন এখনো পর্যন্ত এই মাসে বৃদ্ধ ভাতা অথবা বার্ধক্য ভাতার কিন্তু টাকা দেওয়া হয়নি তাছাড়া উইডো পেনশন থেকে শুরু করে বাকি যে প্রকল্পগুলো রয়েছে সেগুলোর টাকা কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে দশ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাগুলো আসার অনেকটা সম্ভাবনা রয়েছে যদি দশ তারিখের মধ্যে না আসে তাহলে ধাপে ধাপে এই টাকাগুলো কিন্তু ক্রেডিট হয়ে যাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে